নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের মামির দুষ্টু মিষ্টি রান্না বাটি চ্যানেলে। আমরা সকলেই জানি সয়াবিনের প্রোটিন গুণ সবচেয়ে বেশি, এমনকি মাছ মাংসের থেকেও কিন্তু সয়াবিনের প্রোটিন গুণ সবচেয়ে বেশি। তাই সয়াবিন খাওয়া কিন্তু খুব ভালো, আর এই সময় তো ভীষণই ভালো। তাই আজকে একটা সয়াবিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নিয়েছি। আর এই সয়াবিনের রেসিপিটা কিন্তু অন্যান্য সয়াবিনের রেসিপির থেকে অনেকটাই আলাদা। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। সেদ্ধ করার জন্য একটি বাটিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে 1 টেবিল স্পুন আমি নুন দিলাম। সয়াবিন সেদ্ধ করার সময় নুনের পরিমাণটা একটু বেশি দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জল ফুটে এসেছে। এরপর আমি জলের মধ্যে সয়াবিনগুলি দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন হাই ফ্লেমে সয়াবিন একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে সয়াবিন একটু সফট হয়ে যায়। বা আপনারা কিন্তু সয়াবিন 10 মিনিটের মতন গরম জলে ভেজেও রাখতে পারেন। একটি ঝুড়িতে আমি সয়াবিন ঢেলে নিয়েছি এবং সয়াবিনের যে সিদ্ধ জল ছিল সেই জলটা আমি ফেলে দিয়েছি। আর এখানে আমি হাতার সাহায্যে সয়াবিনের যে এক্সট্রা জল থাকে সেটা চিপে বার করে দিচ্ছি। যেহেতু গরম ছিল তাই আমি হাতার সাহায্যে চিপে বার করছি, আপনারা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পরে হাত দিয়ে চিপে বার করতে পারেন। মশলার মধ্যে আমি নিয়েছি বাদাম 10 গ্রাম, চারমগজ 10 গ্রাম, কাজু নিয়েছি 10 গ্রাম, কয়েকটা নিয়েছি গোটা গোলমরিচ, আর কয়েকটা নিয়েছি কিশমিশ, আর 2টি নিয়েছি শুকনো লঙ্কা। এছাড়াও আমার লাগবে 1টি গোটা টমেটো, আদা কুচি কয়েকটা নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন, আর নিয়েছি 1/2 পেঁয়াজ, আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। গ্যাসের উপর একটি বাটি বসিয়ে দিয়েছি এবং ছোট কাপের 1 কাপ আমি জল গরম বসিয়ে দিলাম। আগে আমি মশলাগুলি এই জলের মধ্যে ভালো করে একটুখানি ফুটিয়ে, অর্থাৎ একটু সেদ্ধ করে নেব। তারপর সেই মশলার আমি একটা ভালো পেস্ট তৈরি করব। এরপর একে একে মশলাগুলি আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটার ইউনিক এই কারণে আমি মশলাগুলি সেদ্ধ করে নিয়ে এর পেস্ট তৈরি করে রান্নাতে ব্যবহার করব। আর রান্নায় ব্যবহৃত ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, তাও আমি একটুখানি বলে দিচ্ছি। কাঁচা লঙ্কাতে থাকে ভিটামিন সি, আর বাদাম, কাজু বাদাম, কিশমিশে থাকে অনেক প্রোটিন, আর তার সঙ্গে থাকে ফাইবার, যা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। 5 মিনিটের মতন হাই ফ্লেমে মশলাগুলি আমি সিদ্ধ করে নেব, অর্থাৎ খুব বেশি সিদ্ধ না, একটু নরম নরম হয়ে আসলে আমি এটা গ্যাস থেকে নামিয়ে ফেলবো। টমেটোর প্রচুর গুণ আছে, তার মধ্যে একটা গুণ আছে টমেটো আমাদের স্কিনকে ভীষণ উজ্জ্বল রাখে এবং তরতাজা তৈরি করে। এটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটি ঝুড়িতে ঢেলে নিচ্ছি যাতে জলগুলি বেরিয়ে যায়, আর সেই জলটা কিন্তু কখনোই আমরা ফেলে দেব না। আর মশলা একটুখানি ঠান্ডা হবে, তারপরেই আমরা এটা মিক্সিতে ভালো করে বেটে নেব। মশলার জল আমি ফেলে দিইনি, এটা আমি গ্রেভি করতে কাজে লাগাবো, তাই এটা রেখে দিয়েছি। আমি আগে সয়াবিন ভেজে নেব। কেন ভাজবো সেটা আমি অবশ্যই বলবো। তার জন্য আমি কড়াইতে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম বসাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এরপর আমি সয়াবিন তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। সয়াবিন যদি আমরা ভেজে নিই তাহলে সয়াবিনের টেস্ট বহু গুণ বৃদ্ধি পায়, আর সয়াবিনের মধ্যে যদি কোনো গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়। একটা টুইস্ট হচ্ছে, যখনই সয়াবিন ভাজবেন হলুদ আর নুন দিয়ে ভাজবেন, কারণ আমরা যেহেতু সয়াবিনের জলটা নিংড়ে বার করে দিই তাই নুনটা বেরিয়ে যায়। তো নুনের ব্যালেন্স ঠিক রাখার জন্য অবশ্যই নুন দিয়ে ভাজবেন। আর হলুদ হচ্ছে সয়াবিনকে দেখতে সুন্দরের জন্য, আর যদি কোনো গন্ধ থাকে সেই গন্ধটা অবশ্যই নুন আর হলুদের জন্য দূর হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, অন্য থালায় তুলে নিচ্ছে। আর এইভাবে সয়াবিন ভাজলে সয়াবিনের টেস্টের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায়। ভাজার কড়াইতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল, আর সর্ষের তেলের সঙ্গে আমি 2 টেবিল স্পুন ঘি মিশিয়ে দিলাম।
আমাদের শরীরকে স্ট্রং আর রোগমুক্ত করতে গেলে আমাদের প্রোটিন খাবার প্রয়োজন। আর ঘিয়ের মধ্যে তো প্রোটিন আছে আমরা জানি, আর সর্ষের তেল খাওয়া যে কতটা ভালো সেটা আমরা জানি। এরপর তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তার সঙ্গে দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিচ্ছি তেজপাতা ফোড়ন। ফোড়ন তো খুব ভালো করে দেওয়া হয়ে গেছে, ভালো স্মেল বেরিয়ে গেছে। এরপর আমি যে মশলা তৈরি করেছিলাম যেটা এই রেসিপির কিং, সেই পুরো মশলাটা আমি তেলের মধ্যে ঢেলে দিলাম। এর মতন মিডিয়াম ফ্লেমে মশলা খুব ভালো করে কষতে হবে। যতক্ষণ না মশলা মজে যাচ্ছে ভালো করে, আর যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে। এরপর আমি মশলার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন দিলাম ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে আবারও 5 মিনিটের মতন মশলা খুব ভালো করে কষে নেব। এরপর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আপনাদের কাছে আবারও অনুরোধ রইলো, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবেন। কতটা ভালো কষা হয়েছে সেটা মশলার রং দেখে বুঝতে পাচ্ছেন। এরপর ভেজে রাখা সয়াবিন আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। সয়াবিন দিয়ে আবারও কিন্তু 10 মিনিটের মতন আমি মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে কষে নেব। একদম অন্যরকমের একটা সয়াবিনের রেসিপি। আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে, খুব সহজভাবে আমি বানিয়ে দেখেছি। বাড়িতে প্রায় এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমাদের থাকে। এরপর আমি যেই মশলার জলটা রেখেছিলাম সেই জলটা আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। আমি আরেকটুখানি এর মধ্যে জল অ্যাড করছি, যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী কিন্তু জল অ্যাড করবেন। তারপর আমি 2 মিনিটের মতন আমি এটা মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সয়াবিনের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা কত অসাধারণ হয়েছে। এরপর আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি নুন ঝালের পরিমাণ ঠিকঠাক আছে কি না। এরপর আমি ওপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দেবো। আর এটা একটা রাজকীয় সয়াবিনের রেসিপি, তাই ঘি না দিলে তো একদমই চলবে না। আর আমি ফ্লেভারের জন্য ওপর থেকে ছড়িয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা কিন্তু গরম মশলা গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিলেই হবে। আরেকটা টুইস্ট আছে, আমি উপর দিয়ে একটুখানি ক্রিম ছড়িয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু যে কোনো খাবারের সঙ্গে দারুণ লাগবে। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও, ভাত জাস্ট জমে যাবে। তাই একবার ট্রাই করবেন, ভালো লাগলে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেল আইকন বাটনটি অল প্রেস করে দেবেন। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাল অন্য রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।